চরমোনাইয়ের মোল্লা মুন্সিরা, আলেমের নামে জালেমরা, ভণ্ডরা, কাঠমোল্লারা, তারা শুধু এটাই পারে মানুষের গীবত করতে। কোন হুজুর কি করল, আবু তোহা আদনান কি বলল, হ্যাঁ ডক্টর জাকির নায়ক কি পড়ল, মিজানুর রহমান আজারি কোন ফতুয়া দিল, এইরকম তারা হুজুরদের পিছনে লেগে থাকে। তাদেরকে কেউ চিনে, তারা আলেম না জালেম, ভণ্ড না কাঠমোল্লা, তাদেরকে কেউ চিনে না, চরমোনাইদের কেউ চিনে না। আর ডক্টর জাকির নায়ককে পুরো বিশ্ব চেনে, ইন্টারন্যাশনাল, মিজানুর রহমান আজারি ইন্টারন্যাশনাল, তাকে সবাই চেনে, বিশ্ব চেনে। তোমরা হইলো মনু, ওই খ্যাতে থাকো, খ্যাতের এক কোনায় পড়ে থাকো, চরমোনাই তোমাকে মানুষ চেনে। তোমরা খালি পারো মানুষের বিরোধিতা করতে। তোমরা আজ পর্যন্ত, আমি ছোটো থেকে বড় হয়েছি, দেখি নাই তোমরা কারো ভালো চাইছো, কোনো হুজুরের ভালো চাইছো। তোমরা নিজেরাই দাবি করো তোমরা হক্কানি, তোমরা হক্কানি আলেম, পীর সাহেব, একবারে খাতিমাল, এত সোজা দুনিয়ার মানুষ কি বোকা? তোমরা যে ভণ্ডের তালিকায় আসো সেটা কি মানুষ বোঝে না, জানে না? তোমরা যে এক নম্বর হিংসুটে বদনাইশ, হ্যাঁ মানুষের কিপদ গাও, সেটা মানুষ জানে না? জানে। তোমরা পারোই শুধু, হ্যাঁ আলেম আলেমরা কাদা ছোড়াছুড়ি করতে, দ্বন্দ্ব করতে, ঝামেলা করতে। আমাদের দেশে কিছু কাঠমোল্লা আছে, মোল্লা মুন্সি আছে, তাদেরকে দেখলে আমার শরীরের গা জ্বলে। পারে না কিছু বলতে, পারে না হক কথা বলতে, পারে না প্রতিবাদ করতে, শুধু লাফায়, তিন নম্বর ছাগলের বাচ্চাদের মতো শুধু লাফায়, লাফাই লাফাইয়া ওই যে স্টেজের মাথায় উঠতে যায়, বাসের মাথায় উঠতে যায়, ডিজে ড্যান্স, ভয়ঙ্কর নাচানাচি, মাইজব্যান্ডারি লোক, দেওয়ানবাগির লোক, তারপরে চরমোনাইয়ের লোক, শাসিনা, তারপরে উজানি, এইসব রামছাগলের বাচ্চাগুলো মানে দিনের দাওয়াত দিবে কি? তাদের ভণ্ডামি করতে করতে দিন শেষ, তাদের ভণ্ডামি দেখতে দেখতে আমরা আজ বাজে একটা অবস্থা। এই যে তোমরা এত বড় বড় কথা বলো, তোমরা কি করেছো ইসলামের জন্য? তোমরা এতই ভালো মানুষ, মোল্লা মুন্সি, কাঠমোল্লা, তাহলে অন্য হুজুরদের বিরুদ্ধে কথা বলো কেন? অন্য হক্কালে হক্কানি আলেমদের নিয়ে কথা বলো কেন? তোমাদের খালি চুল গায়ে, অ্যালার্জির সমস্যা, তোমরা কোন ধরনের হুজুর, মোল্লা আলেম, তোমরা নিজেরাও জানো না। শুধু নাম বেচ্চা খাও আর ধর্ম বেচ্চা খাও। তোমাদের যারা আলেম বলে, যারা হুজুর বলে, যারা পীর বলে, তারা হইল এক ধরনের বন্য প্রাণী, কারণ তারা তো ভালো মন্দ কিছু বোঝে না, কোনটা মানুষ কোনটা পশু পাখি তারা বোঝে না। তোমরা হইল সেই লেভেলের মানুষ, তোমরা চরমোনাইরা নিজেদের অনেক কিছু ভাবো, নায়ক, নায়িকা, সেলিব্রিটি, কত কিছু ভাবো, আসলে কিন্তু তোমরা সেটা না। তোমরা যে কত বড় ভণ্ড, কত বড় আবু জাহেল, কত বড় শয়তানিয়া জাত, এটা যারা জ্ঞানী, যারা বুজুক্ষর মানুষ, যাদের মাথায় সাধারণ জ্ঞান আছে, তারাই বুঝতে পারবে তোমরা চরমোনাইরা কোন ধরনের লোক। তোমরা চরমোনাইরা হলা এই যে মাইজব্যান্ডারি আছে না, দেওয়ানবাগি আছে না, আরও তো কত বিভিন্ন মাজার আছে, দয়ালের লোক তোমরা, তোমরা হইলো বাবার লোক। তোমরা ভালো কিছু জীবনে করতেও পারো নাই আর করতেও পারবা না, তোমাদের মানুষ ভণ্ডই বলবে আর তোমরা ভণ্ডগিরিই করবা।